নমস্কার বন্ধুরা, লোভনীয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো পনির পপকর্ন। তো চলুন দেখে নেওয়া যাক কি করে তৈরি হচ্ছে। এখানে প্রথমে কাশ্মীরি মির্চের পাউডার নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন। লবণ স্বাদানুসারে নিয়ে নিতে হবে, এর সাথে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তন্দুরি মশলা নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন। আদা পেস্ট নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন। রসুন পেস্ট নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন। লঙ্কার পেস্ট নিয়ে নিচ্ছি যতটা আমার দরকার, যতটা ঝাল প্রয়োজন সেই অনুযায়ী। তার সাথে লেবুর রস নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন। এবার এই যেই যে মশলাগুলো মিশিয়ে নিলাম সেই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে এক্সট্রা করে জল মেশানোর কোনো দরকার নেই। এবার এই মশলার মধ্যে আমি পনিরের কিউবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি পরিমাণের পনিরের কিউব নিইনি, সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এরকম মশলা নিয়ে নিয়েছি। আপনাদের যদি পনিরের পরিমাণ বেশি থাকে সেই অনুযায়ী মশলার পরিমাণটি একটু বাড়িয়ে নেবেন। এখন পনিরের গায়ে মশলাটি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন মাখানো হয়ে যাবে তখন 10 মিনিটের জন্য তাকে রেখে দিতে হবে। অন্য একটি পাত্রের মধ্যে আমি অল্প একটু আটা নিয়ে নিয়েছি এবং আটার সাথে আমি জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু চিনি লবণ কিচ্ছু মেশাবেন না এবং কনসিস্টেন্সিটি আমি যেরকম দেখিয়ে দিচ্ছি এই রকমই হবে। অন্য একটি পাত্রের মধ্যে আমি এখানে কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি, এখানে টোস্ট ক্রাম তৈরি করার জন্য। এই টোস্ট বিস্কুটগুলো আমি নর্মালি গুঁড়ো করে নিয়েছি হামালদিস্তার মাধ্যমে, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নিতে পারেন। 10 মিনিট হয়ে গিয়েছে, 10 মিনিট পরে একটি একটি পনিরের কিউব নিতে হবে, তাকে আটা এবং জলের যে মিশ্রণটি তৈরি করেছি সেই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিতে হবে এবং তার উপরে এই ব্রেড ক্রাম, যেটা হচ্ছে টোস্ট দিয়ে ক্রাম তৈরি করেছি, সেই বিস্কুটের ক্রামটা উপরে লাগিয়ে নিতে হবে। একে একে করে প্রত্যেকটি পনিরকে এই একই প্রসেসে বানিয়ে নিতে হবে। একটি পাত্রের মধ্যে আমি সয়াবিন অয়েল নিয়ে নিচ্ছি একটু বেশি করে। তার মধ্যে তেল গরম হয়ে গেলে এবার পপকর্নগুলো ভেজে নেব। পপকর্নের এক পাশ যখন পুরো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি উল্টে অপর পাশটি গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি। এখানে আমার পপকর্ন কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এই পনির পপকর্নের জন্য আমি এবার একটা ডিপ তৈরি করে নিচ্ছি। এই ডিপটির জন্য আমি এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছি, তার সাথে আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি 1 টিস্পুন, এর সাথে আমি এখানে চিলি সস নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন। তিনটেকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডিপটি দিয়ে এই পনির পপকর্ন অসাধারণ লাগে খেতে, তোমরা এটা ট্রাই করে দেখবে, অসাধারণ লাগে। নর্মাল সসের থেকে কিন্তু এইভাবে ডিপ বানিয়ে যদি সেটা দিয়ে খাওয়া যায় অসাধারণ, অসাধারণ মানে কোনো কথা হবে না। আমাদের এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমাদের রান্নার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।